হে এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাই স্টার ফ্রেন্ডস আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে আরেকটি আর্টিকেল নিয়ে এসেছি তো আর্টিকেলটি আমরা প্রথম থেকে শেষ অবধি পড়বো এবং এখান থেকে যতগুলো কঠিন কঠিন ভোকাবুলারি ইউজ করা হয়েছে গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো দেখবো ঠিক আছে এবং এর মাধ্যমে আমাদের প্রোনাউন্সিয়েশনটাকে ইম্প্রুভ করবো ঠিক আছে রিডিং স্কিলটাকে ইম্প্রুভ হবে আরও বিভিন্ন তথ্য আমরা এখান থেকে পাবো ঠিক আছে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া যাক তো প্রথমে টাইটেলটা দেখো লাভ ট্রায়াঙ্গেল বিহাইন্ড আইসক্রিম ভেন্ডার্স মার্ডার অ্যাট ইন্ডিয়া গেট লাভ ট্রায়াঙ্গেল মানে তোমরা জানো তো তিনজনার ভালোবাসা বলতে পারি একে অপরে এরকম মনে করো এখানে একটা মেয়ে আছে তো এই মেয়েটা একটা ছেলে এই মেয়েটাকে ভালোবাসে এখানে আর একটা ছেলে এ মেয়েটাকে ভালোবাসে ঠিক আছে তো এরকম একটা ট্রায়াঙ্গেল মতো তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে ত্রিভুজ মতো তো এটাকেই বলা হচ্ছে লাভ ট্রায়াঙ্গেল তো এরকম একটা ঘটনা ঘটেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো লাভ ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ওই তিনজনের একে একেবারে ভালোবাসা বলতে পারি বা একটা মেয়েকে দুজন ভালোবাসছে যে ট্রায়াঙ্গেলে বিহাইন্ড আইসক্রিম ভেন্ডার্স মার্ডার আচ্ছা লাভ ট্রায়াঙ্গেলটা ছিল এই বিহাইন্ড পিছনে ছিল কিসের পিছনে মানে আইসক্রিম ভেন্ডার্সের মার্ডারের পিছনে লাভ ট্রায়াঙ্গেল ছিল এখানে ওয়াশটাকে সাইলেন্ট রাখা হয়েছে ঠিক আছে নিউজ পেপারের আর্টিকেল দেখবে সাহায্যকারী ক্রিয়াগুলো সাইলেন্ট রাখা হয়েছে এখানে ওয়াশটা সাইলেন্ট রাখা হয়েছে ঠিক আছে লাভ ওয়াশ বিহাইন্ড এরকম মানে হবে বিহাইন্ড আইসক্রিম ভেন্ডার মার্ডার আইসক্রিম ভেন্ডার বা আইসক্রিম বিক্রেতার মার্ডার বা খুনের পিছনে লাভ ট্রাইঙ্গেল ছিল ঠিক আছে কোথায় মার্ডারটা হয়েছিল অ্যাট ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটে অ্যান আইসক্রিম ভেন্ডার একটা আইসক্রিম বিক্রেতা ওয়াজ এ স্ট্যাপ টু ডেথ ওয়াজ এ স্ট্যাপ টু ডেট মানে হচ্ছে কাউকে ছুরি মেরে হত্যা করা ঠিক আছে এখানে যদি কাউকে গুলি মেরে হত্যা করা হতো তাহলে কী হতো ওয়াজ শর্ট টু ডেথ যদি কাউকে মেরে মেরে হত্যা করা হতো ঠিক আছে তাহলে তখন তাকে কী হতো বি টেন টু ডেথ হতো ঠিক আছে তো এখানে ওয়াজ এ স্ট্যাপ টু ডেথ মানে তাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে ঠিক আছে এটা প্যাসিভ ভসে লেখা হয়েছে নিয়ার কোথায় ইন্ডিয়া গেট নিয়ার ইন্ডিয়া গেট মানে হচ্ছে ইন্ডিয়া গেটের কাছে সেট দ্য পুলিশ পুলিশ কিন্তু এটা বলেন অন থার্সডে কী বারে বলেন এটা বৃহস্পতিবারে ঠিক আছে অ্যাডিং এটা অ্যাড করে অর্থাৎ এটা বলে ইনিশিয়াল ইনভেস্টিগেশান সাজেস্ট যে ইনিশিয়াল যে প্রাথমিক ইনভেস্টিগেশান তদন্ত সেটা সাজেস্ট করে দ্যাট দ্য মোটিভ বিহাইন্ড দ্য ক্রাইম বলছে এই বিহাইন্ড দ্য ক্রাইম অর্থাৎ এই ক্রাইমের পিছনে যে মোটিভ উদ্দেশ্য ই সাসপেক্টেড এটা সাসপেক্ট করা হয় অর্থাৎ এখানে প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে যেটা সাসপেক্ট করা হচ্ছে সন্দেহ করা হয় টু বি রিলেটেড টু আ লাভ ট্রায়াঙ্গেল বলছে এটা একটা লাভ ট্রায়াঙ্গেল সম্পর্কিত মানে এই এই যে বিহাইন্ড দ্য ক্রাইমের পিছনে যে মোটিভ রয়েছে সেটা কিন্তু সাসপেক্ট করা হচ্ছে যে এটা লাভ ট্রায়াঙ্গেলের কারণে হয়েছে ঠিক আছে তো এখানে দেখো লাভ অ্যান আইস ক্রিম ভেন্ডার এটা সাবজেক্ট এর ওয়াজ হচ্ছে মানে এর ভার হচ্ছে ওয়াজ স্ট্যাপ টু ডেট এটা ওয়াজ স্ট্যাপ টু ডেট একটা ফ্রেস বলতে পারি ভার ফ্রেস মানে কাউকে হত্যা করা ছুরি মেরে ঠিক আছে এখানে অ্যাম অ্যাম স্টার টু ডেট মানে কী বলতাম যদি অ্যাম হতো তার মানে ছুরি মেরা হত্যা করা হয় এরকম মানে হতো ঠিক আছে তো এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে প্যাসিভ ভয়েসে গঠন তোমরা জানো প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয় তারপরে অ্যামিজার ওয়াজার বা হ্যাজ্যাব বিন হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে ভার্ভের ভিতরি হয় তো তাই ব্যবহার করা হয়েছে এখানে তারপরে এখানে দেখো ইনিশিয়াল ইনভেস্টিগেশন এখানে সাবজেক্ট আর সাজেস্ট হচ্ছে এর ভার্ভ ঠিক আছে তো সাজেস্ট করে কি যে এর পিছনে যে মানে মোটিভ রয়েছে সেটা হচ্ছে সন্দেহ করা হচ্ছে যে এটা একটা লাভ ট্রায়াঙ্গেল রিলেটেড ঠিক আছে দ্য ইনসিডেন্ট ইনসিডেন্ট মানে ঘটনা ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত এটা এক্সট্রা ইনফরমেশান দেওয়া হচ্ছে ঠিক আছে এটা যদি আমরা নাও পড়তাম তাহলে কিন্তু সাবজেক্টের মানে সেন্টেন্সের মানে কিন্তু বদলাতো না তা আমরা এরকম পড়তে পারি দ্য ইনসিডেন্ট এর মেন ভার হচ্ছে অকাট তো ইনসিডেন্টটা ঘটেছিল কখন ঘটেছিল হোয়েন যখন দ্য অ্যাকিউজড অ্যাকিউজটি অর্থাৎ যে অভিযুক্ত ব্যক্তি তার নাম ছিল অজয় স্ট্যাপড সে ছুরি মেরেছিল টোয়েন্টি ফাইভ ইয়ার ওল্ড প্রভাত টোয়েন্টি মানে পঁচিশ বছর বয়সী প্রভাতকে মাল্টিপল টাইমস মানে বহুবার তাকে মানে ছোঁড়া মেরেছিল বা ছুরি দিয়ে মেরেছিল নিয়ার হিস আইসক্রিম টান আইসক্রিমের গাড়ির সামনে অ্যাট সি হেকজাগন ইন ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটে যে সি হেক্সাগন বলে একটা জায়গা আছে সেখানে ঠিক আছে তো এই এবারে এক্সট্রা ইনফরমেশন দেখো এই ইনসিডেন্ট সম্পর্কে বলা হচ্ছে যে হুইচ টুক প্লেস যেটা ঘটেছিল অ্যাট নাইন পি এম নটার সময় ঠিক আছে মানে রাত নটার সময় অন ওয়েসডে নাইট অর্থাৎ বুধবার রাত্রে তো এখান থেকে এটা কমা টু কমা এক্সট্রা ইনফরমেশান দেওয়া হচ্ছে ঠিক আছে তো সাবজেক্ট এটার মেন ভার হচ্ছে ওয়াকার্ড ঠিক আছে এখান থেকে হুইচ থেকে এটাও কিন্তু একটা ক্লাস হিসেবে ব্যবহার হয়েছে ঠিক আছে কোলাস তোমরা জানো যখন কোলাসেরও নির্দিষ্ট একটা ভার সাবজেক্ট থাকে এবং সেটার ভার্বও থাকে তো হুইচ একটা সাবজেক্ট আর টু প্লেস এটা হচ্ছে ভার ঠিক আছে তারপর এটা ঘটেছিল যখন দ্য অ্যাকিউজ যখন যে অভিযুক্ত ব্যক্তির নাম হচ্ছে অজয় স্ট্যাপ যে স্ট্যাপ করেছিল মানে ছুরি মেরেছিল টোয়েন্টি ফাইভ ইয়ার ওল্ড প্রভাত পঁচিশ বছর বয়সী প্রভাতকে মাল্টিপাল টাইমস বহুবার অনেকবার তাকে ছুরি দিয়ে আঘাত করে নিয়ার হিস আইস ক্রিম কাঠ অর্থাৎ আইসক্রিমের যে কাঠ রয়েছে গাড়ি রয়েছে সেখানে অ্যাট সি জাগান ইন ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটের কাছে যে সি হেক্সাগন্ডের একটা জায়গা আছে সেখানে পুলিশ ওয়ার ইনফর্মড তো পুলিশদেরকে ইনফর্ম করা হয়েছিল ঠিক আছে প্যাসিভ ভয়েস লেখা হয়েছে এটা ঠিক আছে এখানে ইনফর্ম মানে কাউকে কোনো কিছু জানানো বা তাদেরকে ইনফর্ম করা হয়েছিল পুলিশদেরকে কিসের ব্যাপারে অফ দ্য ক্রাইম ক্রাইমের ব্যাপারে অর্থাৎ এই অপরাধের ব্যাপারে বাই পাসার বাই পাসার বাই মানে হচ্ছে অতিক্রমকারী বা পথচারী বলতে পারি যে পাশ দিয়ে যাচ্ছিলো সেই পাসার বাই কিন্তু সেই কিন্তু ইনফর্ম করে পুলিশকে ঠিক আছে পুলিশদেরকে পাশার বাই সম্পর্কে বলা হচ্ছে যে হু স যে দেখেছিল দ্য ব্লিডিং বডি রক্তাক্ত শরীর অফ দ্য ভিকটিম সেই ভিকটিমের অর্থাৎ যে আহত হয়ে পড়েছিল যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ভিকটিম বলা হয় যে কোনো কিছু শিকার হয় সেই ভিকটিম তো অ্যাট দ্য সিন সেই সিনে সেই দৃশ্যে ঠিক আছে আফটার ফর্মিং ঠিক আছে আফটার ফর্মিং মানে হচ্ছে গঠন করার পরে কি গঠন করার পরে টুয়েলভ টিমস অ্যান্ড অ্যানালাইজিং ফুটেজ ঠিক আছে ফ্রম মাল্টিপল সিসিটিভি ক্যামেরাস তো কিসের পরে বারোটা টিম বা বারোটা দল গঠন করার পরে আর কিসের পরে অ্যানালাইজিং ফুটেজ ফুটেজগুলো বিশ্লেষণ করে ফ্রম মাল্টিপল সিসিটিভি ক্যামেরা যে মাল্টিপল মানে বহু যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল সেই ক্যামেরাগুলোর ফুটেজগুলো অ্যানালাইজ করে এবং বারোটা টিম গঠন করার পরে দ্য অ্যাকিউজড ওয়াজ ন্যাপড তো অ্যাকিউজড বা অভিযুক্ত ব্যক্তিকে কী করা হয় ওয়াজ ন্যাপড প্যাসিভ ভয়েছে লেখা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয় আর দ্য অ্যাকিউজ ওয়াজ ন্যাপড তাকে পাকড়াও করা হয় ন্যাপ মানে পাকড়াও করা গ্রেপ্তার করা ঠিক আছে অ্যাপ্রিহেন্ট করা তো সেড ডিসিপি দেলির যে ডিসিপি ছিল ডি দিভেশ দিভিশ মাহালা তো দ্বিভেশ মাহালা বলে একজন নাম ডিসিপি ছিল তিনি কিন্তু এই কথাটা বলেন ঠিক আছে সেড মানে তিনি বললেন ওয়াজাই ওয়াজ অ্যারেস্টেড তো ওয়াজাইকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে অ্যাপ্রিহেন্ড করা হয়েছিল ঠিক আছে উইদ ইন এইট আওয়ার্স আট ঘন্টার মধ্যে উইদিন মানে কোনো কিছুর মধ্যে তো এইট আওয়ার্স মানে হচ্ছে আট ঘন্টা তো আট ঘন্টার মধ্যে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল কোথা থেকে ফ্রম নয়দা নয়দা বলে একটা জায়গা আছে সেখান থেকে ইন দ্য আর্লি আওয়ার্স অব থার্স তো বৃহস্পতিবারের আর্লি আওয়ারে মানে সকালের দিকে বলতে পারেন আর্লি আওয়ার বলতে সকালের দিকে দিনের শুরুর দিকে সুন আফটার শীঘ্রই দ্য ওম্যান ও মানে হচ্ছে সেই মহিলাটি ইনভলভ যে যুক্ত রয়েছে কিসে ইন দ্য লাভ যে ভালোবাসায় যুক্ত রয়েছে কি লাভ লাভ ট্রায়াঙ্গেল মানে লাভ ট্রাঅ্যাঙ্গেলে যে যুক্ত যে মহিলা এটা হচ্ছে সাবজেক্ট ঠিক আছে সোনারটা মানে শীঘ্রই তো এই মহিলাটি যে যুক্ত রয়েছে এখানে ইনভলভটা কিন্তু ভার্ভ নয় এখানে ইনভলভটা ভার্ভের মতোই ভার্ভের সাথে ইডি যুক্ত হয়ে এটা পাস্ট পার্টিসিপেল ইউজ হয়েছে এবং এটা অ্যাজ রোল প্লে করছে ঠিক আছে তো মহিলা সম্পর্কে বলা হচ্ছে যে মহিলাটাকে যে ইনভলভ ছিল ইন দ্য লাভ ট্রাইঙ্গেল যেটা লাভ ট্রাইঙ্গেলে ইনভলভ ছিল যুক্ত ছিল এবারে এই দ্য ওম্যান যে সাবজেক্ট এটার হচ্ছে ভার্ভ হচ্ছে ওয়াজ তো দ্য ওম্যান ওয়াজ অলসো প্লেসড আন্ডার অ্যারেস্ট তো ওম্যানকে ওই মহিলাটাকেও প্লেসড আন্ডার অ্যারেস্ট মানে কাউকে গ্রেপ্তার করাই বলতে পারি তো তাকেও গ্রেপ্তার করা হয়েছিল তাকেও পাকড়াও করা হয়েছিল ঠিক আছে ওয়ান গ্রাউন্ড সব বলতে কি বোঝায় অন গ্রাউন্ড সব মানে কোনো কিছুর ভিত্তিতে তো ওয়ান গ্রাউন্ড সব কনসপায়ারিং টু মার্ডার তো এই তাকে মার্ডার করার কাকে মার্ডার করা দ্য ভিকটিম ভিকটিমকে মার্ডার করার ষড়যন্ত্রের ভিত্তিতে ঠিক আছে ওয়ান গ্রাউন্ড সব বললাম মানে কোনো কিছুর ভিত্তিতে কিসের ভিত্তিতে কনসপায়ার কনসপায়ার মানে কোনো কিছু কি করা ষড়যন্ত্র করা তো কনসপায়ারিং টু মার্ডার দ্য ভিকটিম ভিকটিম বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি যে মানে যে হত্যাকৃত হয়েছে ঠিক আছে তার যে মার্ডার সেই মার্ডার করার ষড়যন্ত্রের ভিত্তিতে তাকেও গ্রেপ্তার করা যায় মানে সেই মহিলাটিকে লাফট র্যাঙ্কের যুক্ত ছিল সেট ডিসিপি মাহালা ডিসিপি মাহলা এটা বললেন অ্যাকর্ডিং টু পুলিশ অ্যাকর্ডিং টু মানে হচ্ছে কোনো কিছুর মত অনুসারে বা কোনো কিছুর তথ্য অনুসারে ঠিক আছে এখানে অর্থ হবে পুলিশের তথ্য অনুযায়ী ঠিক আছে তো পুলিশের তথ্য অনুযায়ী বোথ দ্য ভিকটিম প্রভাস অ্যান্ড দ্য অ্যাকিউজড ওয়াজাই বোধ উভয় কে কে ভিকটিম অনেক প্রভাস আর আর একটা ছিল কে অ্যাকিউজড অজয় এই দুজনাই ওয়ার ইন আর রিলেশনশিপ তারা ছিল রিলেশনশিপের সম্পর্কে উইথ আ টিনেজ গার্ল একটা কিশোর বালিকার সম্পর্কে ছিল ঠিক আছে মানে তাদের মানে একটা সম্পর্ক ছিল রিলেশনশিপে ছিল তারা লিভিং ইন সাউথ দিল্লি আচ্ছা এখানে আর টিনেজ গার্ল সম্পর্কে এখানে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার কর করা হচ্ছে লিভিং লিভিংটা এখানে কিন্তু অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করছে এটা কি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেল কেমন ভার্বের সাথে আইনজি যুক্ত করা হয় এবং এটা অ্যাজেকটিভের রোল প্লে করে তার আগের নাউনকে মডিফাই করে ঠিক আছে তো টিনেজ গাল এই টিনেজ গাল একটা কিশোর বালিকা লিভিং যে বসবাস করে ইন সাউথ দিল্লি যে সাউথ দিল্লিতে বসবাস করে ঠিক আছে ডিউরিং ইন্টারোগেশন ইন্টারগেশন মানে হচ্ছে জানো জিজ্ঞাসাবাদ তো জিজ্ঞাসাবাদের সময় ডিউরিং মানে কোনো কিছু সময় পিরিয়ড এরকম অর্থব্য করতে পারি তো ডিউরিং ইন্টারোগেশন জিজ্ঞাসাবাদের সময় ওয়াজাই ওয়াজাই কনফেসড সে কী করে কনফেসড করে স্বীকার করে টু কিলিং কি কিল করার ব্যাপারে প্রভাত তো প্রভাতকে হত্যা করার ব্যাপারে স্বীকার করে অ্যান্ড রিভিল্ড এবং প্রকাশ করে ঠিক আছে ওয়াজায়ের প্রথম হচ্ছে কনফেস্ট প্রথম ভার দ্বিতীয় ভার হচ্ছে রিভিল্ড তা কনফেউস করে সে প্রবাদকে সে হত্যা করেছে আর দ্বিতীয় তো কি সে রিভিল করে প্রকাশ করে ড্যাড যে হি ওয়াজ ইন্ট্রোডিউস টু হিম যে তাকে ইন্ট্রোডিউস করানো হয় তাকে পরিচয় করানো হয় বা তার সম্পর্কে তাকে বলা হয় হিম ঠিক আছে তাকে বলা হয় বাই দ্য গার্ল মেয়েটির দ্বারা অর্থাৎ মেয়েটির দ্বারা সেই ভেন্ডারকে আর কি ইন্ট্রোডিউস করা হয় ঠিক আছে অ্যাজ যেহেতু হি ওয়ান শি ওয়ান্টেড টু গেট রিড অফ হিম যেহেতু শিশি বলতে সেই মহিলাটি বা মেয়েটি ওয়ান্টেড টু গেট রিড অফ হিম অর্থাৎ তার থেকে মুক্তি পেতে চেয়েছিল। রেহাই পেতে চেয়েছিল নিস্তার বাবা ঠিক আছে গেট রিড অফ মানে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া রেহাই পাওয়া ঠিক আছে নিস্তার বাবা তো সে চেয়েছিল তার থেকে মুক্তি অর্থাৎ ভেন্ডার সেই ভেন্ডারের কাছ তার থেকে মুক্তি পেতে চেয়েছিলো অ্যানাদার পুলিশ অফিসার সেট অন্য একজন পুলিশ কর্মচারী তিনি কিন্তু এটা বলেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের আর্টিকেলটি আশা করি তোমাদের পছন্দ হয়েছে তো তোমরা যদি আর্টিকেলটি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর স্টোরিটি কেমন লাগলো সেটা তোমরা নিচে লিখে জানাও আর বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং